নিজের কাজটি নিজেই করতে পারবেন এই মিনি টিলার দিয়ে চাষ করছি এবং এটা একটা বাগানের ভিতরে আপনারা জানেন যে রকম জায়গাগুলোতে আপনার ট্রাক্টর পাওয়ার টিলার কোনোটাই প্রবেশ করাতে পারেন না সে কারণে এই মিনি পাওয়ার টিলারগুলো বাগান থেকে শুরু করে আপনাদের ড্রাগন বাগান বিভিন্ন ফলের বাগান আম বাগান এরকম বাগানগুলোতে নিরানির যে খরচটা সেটা আপনার কমিয়ে আনতে পারে আসসালামু আলাইকুম আমরা আজকে পেট্রোল চালিত মিনি পাওয়ার টিলার নিয়ে আলোচনা করব এই মিনি পাওয়ার টিলারটি কত হর্সের এবং কি কি কাজে ব্যবহার করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক এই মুহূর্তে স্ক্রিনে যে মেশিনটা দেখছেন একটি সাত হর্ষের মিনি পাওয়ার টিলার যেটি পেট্রোলে চলে এক লিটার পেট্রোলে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো চলে তবে নির্ভর করে আপনি কত গতিতে চালাচ্ছেন এবং কী রকম ভারী কাজ করছেন সেটার উপরে এই মেশিনটি এতটাই ছোট এবং এতটা কাজের যে আপনি নিজের কাজটি নিজেই করতে পারবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এত পরিমাণ ঘাসওয়ালা একটা জায়গাতে এই মিনি টিলার দিয়ে চাষ করছি এবং এটা একটা বাগানের ভিতরে আপনারা জানেন যে রকম জায়গাগুলোতে আপনার ট্র্যাক্টর পাওয়ার টিলার কোনোটাই প্রবেশ করাতে পারেন না সে কারণে এই মিনি পাওয়ার টিলারগুলো বাগান থেকে শুরু করে আপনাদের ড্রাগন বাগান বিভিন্ন ফলের বাগান আম বাগান এরকম বাগানগুলোতে নিরানির যে খরচটা সেটা আপনার কমিয়ে আনতে পারে এবং আপনার যে শুকনো জমি আছে, আপনার বাসার পাশের যদি অল্প জমি থাকে যেটাতে আপনি বিভিন্ন সবজি চাষ করতে চান সেটাতেও আপনি এই ছোট্ট মিনি পাওয়ার টিলারটি চালাতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ছোট্ট মিনি মিনি পাওয়ার টিলারটি কত গভীর থেকে চাষ করে যাচ্ছে প্রথম চাষে এবং কি পরিমাণে ঘাস সেটা তো দেখতেই পাচ্ছেন যদি এরকম ঘাসেও সে চাষ করতে পারে তার মানে এর থেকেও শক্ত জায়গাতেও সে চাষ করে যেতে পারবে তো এই মিনি পাওয়ার টিলারটি আপনারা চাইলে বিভিন্নভাবে ইউজ করতে পারবেন এবং এর আপনারা এর আগেও দেখেছিলেন আমরা ট্রলি ব্যবহার করি বিভিন্ন লাঙ্গল ব্যবহার করি তো আশা করি এই মিনি পাওয়ার টিলারটি আপনাদের অনেক কাজে দিবে এবং আপনারা চাইলে আপনার মতো করে মডিফাই করে এটাকে ব্যবহার করতে পারবেন তো এই পণ্যটি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের কৃষিবাজারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করতে পারেন অথবা আমাদের কৃষি বাজারের ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে পারেন অথবা সরাসরি কৃষিবাজারের অফিস থেকে এসে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ